প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় করোনা সংক্রমিত সোমবার করোনা আক্রান্ত হবার খবর নিজে টুইট করে জানিয়েছেন তিনি টুইটারে রাষ্ট্রপতি লিখেছেন একটা অন্য কারণে হাসপাতালে গিয়েছিলেন এদিন আমি টেস্ট করে দেখলাম পজিটিভ গত কয়েকদিন তার সংস্পর্শে যারা এসেছেন তাদেরও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আইসোলেশনে যেতে অনুরোধ জানিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি সূত্রের খবর বছর ছয়েক আগে হৃদযন্ত্রে ব্লকেজ সমস্যা দেখা দেওয়ার পর থেকেই তিনি নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকেন সোমবারেও সেই সংক্রান্ত শারীরিক পরীক্ষার উদ্দেশ্যে হাসপাতালে গিয়েছিলেন সেখানে তার কোভিড পরীক্ষা হয় এদিকে প্রাক্তন রাষ্ট্রপতির টুইটের পরেই উদ্বেগ ছড়িয়েছে রাজনৈতিক মহলে তার স্বাস্থ্যের খবর নেওয়ার জন্য সক্রিয়তাও শুরু হয়েছে জানা গেছে নয়াদিল্লির আর্মি হাসপাতালে তিনি ভর্তি আছেন